বা 51,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছি, এ ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, করতে পারবেও না আগামী 50 বছরে। বিশ্বব্যাংকের জরিপ অনুসারে শীর্ষ 10 সম্পদশালী বাংলাদেশি। দরিদ্র সীমার নিচে বসবাস করা অসংখ্য মানুষের এই দেশে সম্পদের পাহাড়ের মালিক হয়েছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়, বরং প্রতিনিয়ত ধনী মানুষের সংখ্যা বেড়েই চলছে এই দেশটিতে। বন্ধুরা, চলুন বাংলাদেশের শীর্ষ 10 ধনী সম্পর্কে জেনে নেওয়া যাক। 10. রাগিব আলী। 1938 সালের 10ই অক্টোবর রাগিব আলী জন্মগ্রহণ করেছেন। তিনি ইউকে থেকে উচ্চতর পড়াশোনা করেন। তিনি অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত, ছোট থেকে বড় কিছু করার জ্বলজ্জ্বান্ত উদাহরণ এই রাগিব আলী। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন অতি সাধারণ একজন লেখক হিসেবে। সিলেট এবং চট্টগ্রামের বেশ কিছু চা বাগানের মালিক তিনি। তিনি প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার সম্পদের পরিমাণ 250 মিলিয়ন ডলারেরও বেশি। খুদে লেখক থেকে কোটিপতি হওয়ার পেছনে তার নিরবচ্ছিন্ন পরিশ্রম আমাদের অনুপ্রেরণা দিতে পারে। 9. ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ 1956 সালের 4ঠা আগস্ট বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশে বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী মূলত চিংড়ির ব্যবসা করে টাকার পাহাড় গড়েছেন। তার সম্পদের পরিমাণ 250 মিলিয়ন ডলারের চেয়েও বেশি। সি মার্ক এবং এলসিবি ও নামে দুটি কোম্পানির মালিক তিনি। এই দুটি কোম্পানি শিপিং বিজনেস, রিয়েল এস্টেট, হোটেল, খাদ্য ও হাসপাতাল সম্পর্কিত বিজনেস করে থাকে। 8. মহিউদ্দিন খান আলমগীর। বিরোধী দল চক্রান্ত করে রানা প্লাজা ধসিয়েছে, এই জাতীয় কথা বলে হাসির পাত্র হওয়া সেই মহিউদ্দিন আলমগীরের কথাই বলছি, কারণ তার সম্পদের পরিমাণ মোটেও হাসি ঠাট্টার বিষয় নয়। বন্ধুরা, তার সমুদয় সম্পদের পরিমাণ 400 মিলিয়ন ডলারেরও বেশি। মহিউদ্দিন খান 1942 সালে জন্মগ্রহণ করেন। তিনি বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি আওয়ামী লীগের মন্ত্রীসহ বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। 7. গিয়াসউদ্দিন আল মামুন। রাজনৈতিক সুবিধাবাদীদের জন্য যদি কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করা হতো, তবে ইনি অবশ্যই প্রথম হতেন। তিনি প্রায় তার ব্যক্তিগত ব্যবসায় রাজনৈতিক প্রভাব খাটানো নিয়ে আলোচনার মুখে পড়েন। প্রায় বিনা সুদে ব্যাঙ্ক কিংবা সরকারের কাছ থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ না করার নজিরও তার রয়েছে। তার নামে দুর্নীতি দমন কমিশনে মামলাও করেছে। তার সম্পদের পরিমাণ প্রায় 400 মিলিয়ন ডলার। 6. আহমেদ আকবর সোবাহান। তিনি বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা। 1952 সালের 15ই ফেব্রুয়ারি তার জন্ম হয়। বসুন্ধরা গ্রুপ খুবই সুপরিচিত, আমাদের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন পণ্য সরবরাহ করে থাকে এই বসুন্ধরা গ্রুপ। কাগজ, ইস্পাত, প্রকৌশল সেবা, ন্যাপকিন, টিস্যু, এলপি গ্যাস ইত্যাদি সকল পণ্যের বাজার বর্তমানে বসুন্ধরা গ্রুপের দখলে। এছাড়াও খাবার, পানীয়, কনস্ট্রাকশন, হোম ডেভেলপমেন্ট ইত্যাদি ব্যবসা তো রয়েছেই। আহমেদ আকবর সোবহানের সম্পদের মূল্য 500 মিলিয়ন ডলারেরও বেশি, যা প্রতিনিয়ত বেড়েই চলছে। 5. সৈয়দ আবুল হুসাইন। ব্যবসার ময়দানে মুঘল হলেও আবুল হুসাইন বেশ বিতর্কিত একজন ব্যক্তিত্ব। 1951 সালের 1ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন সৈয়দ আবুল হুসাইন। তিনি অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি আওয়ামী লীগের একজন সদস্য। 1972 সাল থেকে তিনি সংসদ সদস্য হিসেবে আছেন। 2012 সালে পদ্মা সেতু দুর্নীতিতে তিনি দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হন। সে সময় বিশ্বব্যাংক তার নামে মামলাও করেছিল। এছাড়াও আরও অনেক দুর্নীতিতে তিনি জড়িত বলে জানা গেছে। বর্তমানে তার মোট সম্পদের মূল্য প্রায় 1 বিলিয়ন ডলারের মতো। 3. তারেক রহমান। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান আছেন এই তালিকার 3য় নম্বরে। যদিও তার সম্পদের সঠিক পরিমাণ জানা যায়নি, তবে ধারণা করা হয় তার সমুদয় সম্পত্তির মূল্য প্রায় 1.5 বিলিয়ন ডলার, কেউ কেউ বলেন 1 বিলিয়ন ডলার। রাজনৈতিক বলয়ে বড় হওয়া তারেক রহমান বাংলাদেশের 7ম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। তার মা বেগম খালেদা জিয়া 2 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারেক রহমানের নামে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ মোট 12টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 2. সালমান এফ রহমান। বহুল আলোচিত ব্যক্তি সালমান এফ রহমান এই তালিকার 2 নম্বরে আছেন। দুদক তাকে শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে যুক্ত হিসেবে চিহ্নিত করে সে সময় মামলা করেছিলেন। 1966 সালে তিনি তার ভাইয়ের সাথে মিলে পারিবারিক পাটের কারখানা নিজেদের হাতে নিয়ে নেন এবং পাটের তৈরি পণ্য উৎপাদন শুরু করেন। 1972 সালে তিনি এবং তার ভাই এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো প্রতিষ্ঠা করেন। ইউরোপে সামুদ্রিক মাছ এবং হাড়ের গুঁড়া সহ অনেক ধরনের পণ্য রপ্তানি করতে শুরু করেন। 1976 সালে প্রতিষ্ঠা করেন বেক্সিমকো ফার্মা। ধারণা করা হয় বর্তমানে তার সম্পত্তির মূল্য 1.5 বিলিয়ন ডলারেরও বেশি। 1. মুসা বিন শমশের। তিনি প্রিন্স মুসা হিসেবেও পরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় লোক হিসেবেই তাকে বর্তমানে গণ্য করা হয়ে থাকে। 1945 সালের 15ই অক্টোবর ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন মুসা বিন শমশের। তার বাবার নাম শমশের মোল্লা, যিনি ব্রিটিশ ভারত সরকারের প্রথম সারির অফিসার ছিলেন। ছোটবেলা থেকেই তুখোর বুদ্ধিমান ছাত্র হিসেবে পরিচিত মুসা বিন শমশের ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটিতে
অর্থনীতি বিষয়ে শিক্ষালাভ করেছেন। তিনি জনবল রপ্তানিকারক প্রতিষ্ঠান ড্যাটকোর প্রতিষ্ঠাতা। জনবল রপ্তানির পাশাপাশি তিনি অস্ত্র ব্যবসাও করেন, এতে তার সম্পদ হুহু করে বেড়ে ওঠে। বর্তমানে তার সম্পদের পরিমাণ $12 মিলিয়ন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।